আমি 2013 অর্থাৎ পাওয়ার পয়েন্ট 2013 টা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ এটা আমার কাছে খুবই সহজ মনে হয়। তো নতুন প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আপনাকে ব্ল্যাক প্রেজেন্টেশন সিলেক্ট করতে হবে। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। তো দেখুন এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম এই সাইডে দেখবেন ওয়াল এবং বক্স। এই বক্সটি মানে আপনার প্রথম প্রেজেন্টেশনের প্রত্যেকটা পাতা এখানে আপনি জাস্ট অ্যাড করে এখানে এই পাতার ভিতরে আপনি কি লিখবেন বা কি রাখবেন সবগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করে বা অ্যাড করতে হবে। তো প্রথমে আপনি আপনার প্রথম পাতার লেআউটটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো থিম আছে অর্থাৎ লেআউট আছে। আপনি যদি আপনার প্রেজেন্টেশনের প্রথম পাতায় শুধুমাত্র টাইটেল স্লাইড রাখতে চান তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি টাইটেল অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ টাইটেল এবং কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। যদি আপনি সেকশন মিরর দিতে চান তো সেক্ষেত্রে এটা করবেন। যদি আপনি টু কন্টেন্ট অর্থাৎ দুই সাইডে কন্টেন্ট রাখতে চান সেক্ষেত্রে এটা। তারপর কম্পিটিশন টাইটেল অনলি, দেখুন অনেকগুলো লেআউট আছে আপনার পছন্দ মতন আপনি করে নেবেন। তো যেহেতু যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রথম পাতাটাই কিন্তু কভার করতে হয়, প্রেজেন্টেশনের প্রথম যে কভারটা, তো সেক্ষেত্রে আপনি টাইটেল স্লাইড এটা সিলেক্ট করে জাস্ট এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো এবং আপনাদেরকে প্রত্যেকটা বিষয় শেখানোর চেষ্টা করবো এবং দেখিয়ে দিব। তো আজকে আমি প্রেজেন্টেশনটা তৈরি করবো অ্যান্ড্রয়েড 2 এর উপরে। তো অ্যান্ড্রয়েড 2 যেহেতু প্রেজেন্টেশন করবো সেহেতু প্রথমে অ্যান্ড্রয়েড রুট এখানে লিখে নেই। তো এটাকে টোটাল সিলেক্ট করে এই যে দেখুন এখান থেকে সাইজটা সিলেক্ট করতে পারবেন, এই যে আপনার পছন্দের মতন আপনি এখানে দিতে পারবেন। এরপরে দেখুন এখান থেকে আপনারা যে কোনো ধরনের স্টাইল পছন্দ মতন নিতে পারবেন। তো আমি জাস্ট একটা পছন্দ মতন এখানে টেক্সটাইল দিয়ে দিই, আপনাদের ইচ্ছা মতো আপনার এখানে আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন। এই যে দেখুন এটাকে ধরে জাস্ট এখানে এটা কমাতে পারবেন, দেখুন এটা সুন্দর মতন আপনার এই যে এরকম ধরলে যখন দেখবেন এই যে চারটার মতন একটা পয়েন্ট আসছে এটা ধরে আপনি এখানে দিতে পারবেন। তো আমি ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখবেন, খুব মনোযোগ সহকারে, টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ হবে কারণ এই টিউটোরিয়ালটিতে আমি সবই এই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো এটা আপনি যদি চান না এটা কালার চেঞ্জ করতে তাহলে দেখুন এইখানে প্রেস করে আপনি আপনার কালারটা সিলেক্ট করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে কালার দিতে পারেন। যদি না এই কালার আপনার পছন্দ না এখানে মোরে প্রেস করে আপনার পছন্দ মতন কালারটা আপনি সিলেক্ট করে ওকে দিলেই কালারটা চলে আসবে। এবার দেখুন এখানে এখানে চাচ্ছেন যে না এটা না দিতে তাহলে এখান থেকে এটা জাস্ট রিমুভ করে দিতে পারেন। এরপরে আপনি যদি চান এখানে যেহেতু অ্যান্ড্রয়েড এর প্রেজেন্টেশন করতেছি এবং যে কোনো প্রেজেন্টেশন করলে সেটা কভারটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথমে যে কোনো একটা পিকচার ওই বিষয়ের উপরে থাকা দরকার, তো এখানে আমি একটা পিকচার অ্যাড করবো। তিন চারটে প্রেস করে যে দেখুন লেখা আছে পিকচার, এখানে প্রেস করে আমি একটা ইমেজ ইনসার্ট করবো। যেহেতু অ্যান্ড্রয়েড বিষয় নিয়ে সো এখানে অ্যান্ড্রয়েড এর একটা লোগো আমি ইনসার্ট করলাম। দেখুন এটাকে এখানে ধরে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এরকম ভিতরে ধরে নিতে পারবেন। তো এটাকে যদি ভিতরে নিতে চাই এখানে সেন্টারে প্রেস করলে হবে, এই যে দেখুন এই সাইডে সেন্টার। তো এটা আমার মনে হয় আরেকটু বড় হওয়া দরকার। তো এখানে জাস্ট 40 এর পরে এখানে 48 দিলে হয় না, 43 যাই হোক এটা আরেকটু বড় করলে এটা বড় করে নিয়ে যদি এখানে 44 সিলেক্ট করে দেওয়া হয় তাহলে এটা ঠিক হয়ে যায়। এটা এই যে দেখুন তো এটা হলো প্রথম পাতাটা। প্রথমে আপনারা যখন পাওয়ার পয়েন্টে কাজ করবেন আপনার টোটাল থিমটা অর্থাৎ লেখাগুলো টাইপ করে নেবেন, তারপরে আপনারা স্টাইলে কাজ করবেন। কারণ পাওয়ার পয়েন্ট কিন্তু স্টাইল ছাড়া বেশি ভালো হয় না, বিভিন্ন স্টাইল তারপরে টেক্সট রোটেশন বা আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন এগুলো সিলেক্ট মাস্ট বি করতে হবে। আমি সবগুলো দেখাবো, আগে পুরো টাইপ করে নিই কয়টা পাতা হয়। তা পরবর্তীতে এটার কাজ শেষ, মানে মূল যে আপনার কভারটা এরপরে জাস্ট এই বাম মাউসে ক্লিক করে নিউ স্লাইডে প্রেস করে আবার এই লেআউট এখানে গিয়ে যদি টাইটেল আর কন্টেন্ট দিব সেহেতু টাইটেল আর কন্টেন্ট, আবার আমি দেখে দিচ্ছি লেআউট টাইটেল আর কন্টেন্ট যেহেতু টাইটেল আর কন্টেন্ট দিব। সো যেহেতু অ্যান্ড্রয়েড গ্রুপ সম্পর্কে আমি এখানে টাইপ করছি কর্টিস অ্যান্ড্রয়েড গ্রুপ, তো যাই হোক এটাকে সিলেক্ট করে এখানে স্টাইল এখানে এটা যতটুকু দরকার ততটুকু করে দিবেন সাইজ। এরপর এটাকে যদি ওয়াল করতে চান এটা যদি নিচে একটা আন্ডারলাইন দিতে চান এটাই, তারপরে স্টাইলটা চেঞ্জ করা দরকার আমার মনে হচ্ছে, আর এটাই ভালো কটিস অ্যান্ড্রয়েড টু। তো আরেকটু ছোট করা মেবি দরকার কারণ হ্যাঁ অ্যান্ড্রয়েড টু
এটা যদি কালার চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন ওই আগের মতনই সবাই একই। খুবই সহজ, এখানে যে ফাংশন গুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এর মতন। তো এখন এখানে কন্টেন্ট আমি জাস্ট এক জায়গা থেকে কপি করে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি অলরেডি ট্যাব খুলে রেখেছি। তো আমি এখন এখানে সব পেস্ট করে দিব, তারপরে আরো একটা এখানে দিয়ে দিই। এতটুকুই থাকুক। তো আরো বিষয় হলো এখানে আপনারা এতটুকু কাজ করতে পারেন, এটা আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখানে এই বিভিন্ন ধরনের চিহ্ন আছে, এটা 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 চিহ্নটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে কোনো সমস্যা নেই। যে এরকম আপনারা নিতে পারেন যে কোনো চিহ্ন, যদি ওটা ভালো না লাগে ওই যে আমি পয়েন্টটা দিয়েছি এখানে দেখুন আরো চিহ্ন আছে। তো আমি এটা আসলে রিমুভ করে দিই, যেটা আছে সেটাই ভালো। এই যে এখানে অনেকগুলো চিহ্ন আছে, আপনারা এখান থেকে যে কোনো সিম্বল গুলো দিতে পারবেন। তো পরবর্তীতে আরেকটা লেআউট সিলেক্ট করে নিউ স্লাইড, তো এখানে দিয়ে দিই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ রুট। আপনারা নিজের মতন করে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। যাই হোক, একটা দিয়ে দিয়ে আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখন এখানে এটা ছোট করতে পারেন, যেহেতু দরকার পড়ে না। সো এখন এখানে জাস্ট কিছু কন্টেন্ট বসাই দিয়ে দিন। কপি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো জাস্ট এই কাজটাও কিন্তু দরকার, এখন এই অ্যান্ড্রয়েড টুটি এটাও করে দিলাম। এটা কিন্তু কালারটা অন্য দিয়েছিলাম, তো এটার কালারটা আমি এখানে একটা দিয়ে দিই যে ডিসক্রাইমিনেশন যে রুটের বিভিন্ন দিক নির্দেশনা এখানে এখান থেকে এইটুকু কপি করে দিয়ে দিই। এদের শেষ পর্যায়ে যা হোক সর্বশেষে একটা যে কাজ করা যায়, থ্যাংক ইউ। এখন আমরা মূলত একটা স্লাইডের টোটাল লেখাটুকু কমপ্লিট করলাম। এখন আসলে আমরা এটাকে ডিজাইন করবো। আমরা এখন ডিজাইন না করলে কিন্তু এটা ভালো লাগবে না, যাতে এটার কালারটা আমরা আগের কালারের সাথে মিল করে দিই। এখন ডিজাইন করলে কিন্তু না করলে কাজ হবে না। এখন দেখুন এই যে ডিজাইন, এইখান থেকে আপনারা অনেক ডিজাইন আছে, আপনাদের পছন্দ মতন করে যে কোনো ডিজাইন আপনারা বাছাই করে দিতে পারবেন। এই যে দেখুন অনেক ডিজাইন আছে, যেটা সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে। এখানে অসাধারণ কিছু ডিজাইন আছে, অনলাইনে যদি আপনার কানেক্ট থাকে তাহলে আরো বিভিন্ন
ডিজাইন আপনারা দিতে পারবেন। তো যাই হোক, আমি আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে বাটন প্রেস করলে এখানে আরো অনেকগুলো আসবে, আপনার পছন্দ মতো ডিজাইনটা দিবেন। আর যদি আপনার ব্যক্তিগত কোনো সিম দিতে চান তাহলে ব্রাউজারে খুলে আপনার যদি কোনো ইমেজ থাকে বা সিম থাকে পিএনজি ফাইলে, সেক্ষেত্রে এটা আপনারা এখান থেকে ইনসার্ট করতে পারবেন। তো যাই হোক, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দিয়ে আমার এটাই আমি সিলেক্ট করি। তখন এটাকে মিডিল পর্যায়ে দিয়ে দিই, হোম মোটামুটি সুন্দরী হয়েছে এই যে, আর এটা এখানে। এখন আপনাদেরকে এটুকু সেট আপ করে নিলাম, এখন পরবর্তীতে এখন আমি পর্যায় করবো আপনাদেরকে দেখাই এক একটা সিলেক্ট করে। এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটাও ঠিক আছে, মানে এটার একটু ই করা দরকার, নিচে নেওয়া দরকার। এটা আর একটু নিচে নেওয়া দরকার অথবা উপরে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। যেহেতু একটু ফাঁকা থাকলে খারাপ দেখে না, এই যে স্টাইল গুলো আসলে আপনাদের নিজের উপরে ডিপেন্ড করবে কার কার কোনটা পছন্দ, কারণ সবার পছন্দ এক না। তো এটা আমি অলরেডি দিয়ে দিলাম, কালারটা কি ঠিক করা হচ্ছে, 40 কালারটা। যাই হোক, এখন এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, এগুলোর যদি কোনো ধরনের আপনারা স্টাইল চেঞ্জ করতে চান, আপনারা এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করবেন। যদি স্টাইল চেঞ্জ করতে চান এই লেখার আর্টিকেলগুলো, তাহলে আপনারা সেগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যাজ এ ওয়েজ সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখন আসুন, আমরা সবগুলার ঠিক করলাম যে কোথাও কোনো সমস্যা নেই লেখাগুলো, আমরা ডিজাইনটা ঠিক করলাম। এবার আসুন আমরা এটাকে অ্যানিমেশন করবো, টেক্সট অ্যানিমেশন। এই টেক্সটটা কিভাবে স্লাইডে করবে, তো দেখুন এখানে অনেক অ্যানিমেশন আছে, যখনই আপনি এই টেক্সটটা সিলেক্ট করবেন অনেক অ্যানিমেশন চলে আসবে, এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে এবারে অনেকগুলো আসে, তো এক একটা করে আপনি দিতে পারেন, এইভাবে আসবে। কিন্তু আমার আপনারা সবসময় কাজ করবেন কি, মোর এখানে এফেক্ট প্রেস করে এটা সাইডে ধরে রাখবেন, তারপরে এটা কোনটা এরকম করে দেখে দেখে নিতে পারবেন, আপনার যেটা মনে হয় সেরকম আপনারা এটা করতে পারেন। এখানে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেশন আছে, তো যেটা ভালো লাগে আপনারা সেটাই দিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে শিখাচ্ছি, আমি এত সময় নষ্ট করে বাছাই করছি না, আমি এটাই দিয়ে দিই একটা সুন্দর দেখে। হ্যাঁ, জাস্ট এটা দিয়ে দিলাম। এরপরে টেক্সটটা অ্যানিমেশনটা ওই একই ভাবে জাস্ট এখানে দিয়ে এই এখানে প্রেস করে সাইডে রেখে আপনার কোনটা ভালো লাগে সেভাবে এখানে করতে পারেন, যাক এটাই ভালো লাগে খুব সুন্দর। ওকে, এটার কাজ শেষ। দ্বিতীয় নাম্বার, এখন এই টেক্সটটা কিভাবে রোটেট করবে, জাস্ট সিলেক্ট অল করে ওই আগের মতন একই, অল প্রসেস ইজ ইকুয়াল। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, দিয়ে দিই একটা, গুড। এরপরে এই টেক্সটটা কিভাবে আসবে, এটা ওই একই প্রসেস। এই টেক্সটটা কিভাবে অ্যানিমেট করবে, বাহ এটা তো খুব সুন্দর, না এটা বেশি স্টাইল হয়ে যায়, যাতে এটা একটা দিয়ে দিয়ে পরবর্তীতে এটা কোন ধরনের অ্যানিমেট করবে সেটা একই প্রসেস। পরবর্তীতে একই, এটাও ভালো। পরবর্তীতে এটার জাস্ট এখানে পেস্ট করে এখানে মোর, এটাও ভালো হয়। পরবর্তীতে ওই একই প্রসেস আপনারা করবেন। ভিউয়ার, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে যে ইউটিউবে দিয়ে থাকি আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এখন আপনারা দেখলেন যে কিভাবে টোটালি, এবং এগুলোর যদি কালার চেঞ্জ করতে চান ওই একই সেকশন, এগুলোর যদি কালারটা একটু
করতে চান জাস্ট সিলেক্ট অল দিয়ে হোমে যাবেন। হোমে গিয়ে এখান থেকে যে কোনো একটা মনের মতন কালার সিলেক্ট করে দিবেন। প্রত্যেকটা কালার আপনারা যদি চেঞ্জ করতে চান নো প্রবলেম, মানে এটা একটার পর আরেকটা যেভাবে ঘুরে আসবে অর্থাৎ ফ্লাইটটা কিভাবে দিবে সেই ট্রানজিশনটা আমরা আজকে এখানে দেখাবো। এই যে দেখুন এই ট্রানজিশন, এটার উপরে প্রেস করে এখানে অনেকগুলো পাবেন আপনারা পছন্দ মতো। এই যে দেখুন কিভাবে আসবে স্লাইড গুলো একটার পর একটা কিভাবে চেঞ্জ হবে সেগুলো এখানে সব আপনারা দেখতে পাবেন। এর উপরে প্রেস করলে একটার পর একটা আসবে, আপনাদের ইচ্ছা মতন আপনারা সেটা চেঞ্জ করবেন। দেখুন ডিসকভার এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের আছে, তারপরে এই যে র্যান্ডম দেখুন অনেকগুলো আছে। তো আমি একটা আপনাদেরকে দিয়ে দেখাই জাস্ট এখান থেকে এটা দিয়ে দেখাই। হ্যাঁ প্রথমটা, এখন যদি চান না এইটা শুধু এখানেই আনবেন তাহলে জাস্ট এখানে আরেকটা আবার পরবর্তীতে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা র্যান্ডম এখান থেকে আরো একটা এটা দিতে পারেন। তারপরে পরবর্তীটা বক্স আকারে দিতে পারেন, ক্লাস ডিসকভার এটাও ওই একই সিস্টেমে দিয়ে দিতে পারেন। সবগুলো এখানে সিলেক্ট করে নেবেন, ক্লিক করবেন জাস্ট এটাকে প্লে করবেন যে কিভাবে স্লাইড শোটা হলো এই যে দেখছেন নিচে যে বাটনটা এই বাটনে প্রেস করলে এটা প্লে হবে।